দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে ভুলে যাওয়া নিয়ে কিছু কথা বলতে চাই। মানুষের মন বা মানুষের মস্তিষ্ক খুব অদ্ভুত। কিছু বিষয় আছে যে আমরা সবসময় মনে রাখতে চাই কিন্তু ভুলে যাই, ঠিক দরকারের সময় ওই তথ্যটা বা ওই জিনিসটা আমাদের মনে পড়ে না। আবার কিছু জিনিস আছে আমরা ভুলে যেতে চাই, কিছু দুঃসহ স্মৃতি, কিছু ভেঙে যাওয়া সম্পর্ক অথবা কিছু খুব বেশি ভয়াবহ স্ট্রেসফুল কোনো এক্সপেরিয়েন্স আমরা ভুলে যেতে চাই কিন্তু ভুলতে পারি না, মস্তিষ্ক থেকে সরাতে পারি না। তো আজকে মানে ভুলে যাওয়া নিয়ে আমি কিছু কথা বলতে চাই। অনেক পেশেন্ট আমাদের কাছে বা আমার কাছে আসেন, এসে বলেন যে আমার তো স্মৃতিশক্তি কমে যাচ্ছে, মেমোরি বা স্মৃতিশক্তি কমে যাচ্ছে, এই ভুলে যাওয়ার কারণটা কি? এটা কি মস্তিষ্কের কোনো বড় কোনো রোগ নাকি ছোটোখাটো কোনো রোগ? আর এই ভুলে যাওয়াটা কখন কতটুকু পর্যায়ে গেলে ডাক্তারের কাছে যেতে হবে বা চিকিৎসা নিতে হবে বা আপনাকে একটু অ্যালার্ট হতে হবে, সেই বিষয়গুলো আমি মনে করছি আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। ফার্স্ট অফ অল আমি মেমোরি নিয়ে কিছু বলতে চাই, কিভাবে একজন মানুষের মেমোরি ফর্মেশন হয়, স্মৃতিশক্তি কিভাবে ফর্মেশন হয় এবং কিভাবে সে স্মৃতিগুলোকে আবার মনে করতে পারে। মেমোরির তিনটি ধাপ আছে। একটি হচ্ছে আমরা বলি যে একদম এনকোডিং, আপনি একটা জিনিস পড়ছেন, পড়ার সময় এই যে মাথার ভিতরে ঢুকছে বা ইনপুট হচ্ছে, ব্রেনের ভিতরে ঢুকছে, এটাকে আমরা বলি এনকোডিং। এটা ফার্স্ট ধাপ। আপনি যদি শুরুতেই মনোযোগ ছাড়া এই জিনিসটা পড়তে থাকেন বা মনোযোগ ছাড়া কিছু করতে থাকেন, মনোযোগ ছাড়া কোথাও একটা জিনিস রাখলেন, একটা চাবি হোক বা যে কোনো কিছু হোক, একটু অন্যমনস্কভাবে কিছু রাখলেন, তাহলে কিন্তু শুরুর ধাপটাই কিন্তু আপনার একটু এলোমেলো লেগে গেল। আচ্ছা, বুঝলাম আপনি খুব চমৎকার করে রাখলেন জিনিসটা জায়গা মতো, হ্যাঁ, বা একটা জিনিস পড়লেন খুব ভালো করে, ছাত্রদের উদ্দেশ্যে আমি বলছি, খুব সুন্দর করে টপিকটা পড়লো তারা। পড়ার পরে দ্বিতীয় ধাপটা হচ্ছে যে এটা স্টোরেজ, স্টোর করতে হবে। ঠিক যেমনি একটি লাইব্রেরিতে আমরা জানি যে একদিকে ধরেন পদার্থবিজ্ঞানের বই, একদিকে রসায়নের বই, একদিকে সাহিত্যের বই, একদিকে আপনার ম্যাথমেটিক্সের বই থাকে, তেমনি পড়ার পরে মস্তিষ্কের ভিতরে সুন্দর করে একটি নিয়ম অনুযায়ী সাজাতে হয়। সাজাতে হয় সেটা আবার কীভাবে? সেটা যে আমার মানে একটু গুছিয়ে গুছিয়ে যে এই কয়েকটা জিনিসের সাথে তো একটা সাদৃশ্যপূর্ণ বিষয় আছে, মিল আছে, সো এই কয়েকটা জিনিস আমি এইভাবে মনে রাখবো। আবার এইটার কারণসমূহ পড়তে গেলাম, তাহলে এটা তো ওই সব ওই কারণের সাথে এগুলোর মিল আছে, তো মিল আলা যেগুলো সাদৃশ্যপূর্ণ সেগুলো একভাবে সাজানো, অমিল যেগুলো তো সেগুলো আরেকভাবে সাজানো। এমন করে অনেক সময় বিভিন্ন আমরা বলি যে বিভিন্ন ছড়া বা ছন্দের মাধ্যমে অনেকে মনে রাখতে পারে, অনেকে দৃশ্যর সাথে কল্পনা করে বিভিন্ন উদাহরণের সাথে কোরিলেট করে অনেক কিছু মনে রাখতে পারে, যে এই জিনিসটা আসলে অনেকটা ও আচ্ছা বুঝতে পেরেছি এটা তাহলে এইরকম, এমনভাবে বাস্তব বা চিত্র কল্পনা করে যদি মাথায় ঢুকিয়ে রাখে তাহলে একভাবে মনে রাখাটা অনেক সময় সহজ হয়। এগুলো হচ্ছে স্টোরেজ, খুব সংক্ষেপে আমি বলছি, কঠিন ভাষায় যাব না। আচ্ছা বুঝলাম, স্টোরও করেছে সুন্দর করে, সুন্দর করে পড়েছে, এনকোডিং করেছে, সুন্দর করে স্টোর করেছে, কিন্তু তারপরে আবার যেই মুহূর্তে দরকার, মনে করা দরকার, পরীক্ষার খাতায় হোক বা আপনি কোথাও কোনো একটা কিছু অফিসে হোক বা কোনো একটা জায়গায় হোক কাউকে কিছু বলতে যাবেন, ওই সময়টা আপনার বসকে হতে পারে বা আপনার কাছের মানুষকে হতে পারে, কিছু বলতে গেলেন, কিছু লিখতে গেলেন বা কিছু একটা জিনিস দরকারি খুঁজে পেতে চান আপনি, ওই মুহূর্তে আর খুঁজে পাচ্ছেন বা পাচ্ছেন না বা বলতে পারছেন না, তাহলে কি সেটাকে আমরা বলছি যে রিট্রিভাল ফেলিয়র, ঠিক মতো খুঁজে বের করতে আনতে পারার ব্যর্থতা। ঠিক লাইব্রেরিতে বইগুলো যেরকম আছে, কিন্তু যদি আপনি নিয়মিত বের না করেন, ওই যে না মুছে মুছে রাখেন, না চর্চা করেন, তাহলে কিন্তু মনেই থাকবে না আর কোথায় ফিজিক্স, কোথায় কেমিস্ট্রি বই, কোথায় বায়োলজি বই, ঠিক আছে? সেই কারণে আমরা বলি যে ছাত্রদের উদ্দেশ্যে যেটা বলা হয় সেটা হচ্ছে যে নিয়মিত চর্চা করতে হয়, তাহলে চট করে মনে পড়ে যায় ও আচ্ছা এইটার কারণ, আচ্ছা এইটার ফলাফল, আচ্ছা এইটার ব্যাখ্যা জানতে চেয়েছে, এটা তো এখানে এইটা চট করে ব্রেন থেকে আমরা এটা বের করে ছাত্ররা এটা লিখতে পারে। বা আপনারাও সবাই দৈনন্দিন কাজকর্মগুলোকে ঠিক এভাবেই যদি চিন্তা করি যে আমার চাবিটা কোথায় আছে, আপনার যদি অলওয়েজ প্র্যাকটিস করা থাকে, মানে সাজানো থাকে, আপনার অর্গানাইজ করা থাকে যে আমার গাড়ির চাবি এখানে, ঘরের চাবি এখানে, আমার কলম এখানে, আমার পেন্সিল এখানে, আমার ব্যাগ এখানে, একটা নির্দিষ্ট জায়গায় যদি থাকে, তাহলে কিন্তু আপনার ভুল হবার কথা নয়। সো এই তিনটি ধাপ একটি মেমোরির জন্য বা স্মৃতিশক্তির জন্য খুব ইম্পর্টেন্ট, এনকোডিং, স্টোরেজ এবং
রিট্রিভাল বা টেনে বের করা, তিনটি ধাপের কোনোটিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সমস্যা আপনার স্মৃতিশক্তিতে সমস্যা হবে। সোজা হিসাব, অর্থাৎ আপনার যদি মনোযোগের সমস্যা থাকে, কনসেন্ট্রেশন দিয়ে কোনো কিছু করতে পারছেন না ইদানিং, তখন দেখা যাবে যে আপনার এনকোডিংয়ের সমস্যা। শুরুতে আপনি পড়ছেনই ঠিকমতো পড়ছেন না, কোথায় চাবিটা কখন কোন মনের ভুলে কোথায় আপনি চাবিটা রেখেছেন, কোথায় জুতোটা রেখেছেন, কোথায় আপনার প্রয়োজনীয় কাগজটা রেখেছেন, কোথায় বিদ্যুৎ বিলের কপিটা রেখেছেন আপনার মনেই থাকে না, কারণ আপনার মনোযোগ তো নাই, আপনি ফোকাস না, আপনি একদম কনক্রিট ফোকাস আপনার নাই, আপনার মনটা থাকে অন্যদিকে, অ্যাবসেন্ট মাইন্ডেড, বিচ্ছিন্ন। আপনি যখন লেকচার শুনছেন, অফিসে কারো মিটিংয়ে শুনছেন, মিটিংয়ে বসছেন, বস বলছে একরকম কথা, আপনার মনটা আছে আরেকদিকে, তো কীভাবে সেটা মাথায় থাকবে পরবর্তীতে, কীভাবে সেটা আপনি আবার রিপ্রডিউস করবেন বা ব্রেন থেকে আবার বের করে আনবেন। এটা হচ্ছে যে এই তিনটি ধাপে কোনো একটি ঝামেলা হলে আমরা বলি যে তার মেমোরিতে সমস্যা হচ্ছে। এখন আমরা যদি অসুখ চিন্তা করি যে কোন কোন অসুখে এই মেমোরি ইম্পেয়ারমেন্ট হয় বা স্মৃতিভ্রম হয় আমরা বলি, প্রথমত আমরা বলি যে আমরা যদি শারীরিক কারণগুলো চিন্তা করি, শারীরিক কারণ চিন্তা করতে গেলে আমরা বলতে পারি যে থাইরয়েড হরমোন আছে আমাদের শরীরে, থাইরয়েড গ্ল্যান্ড আছে এখানে, সেই গ্ল্যান্ডে যদি কোনো অসুবিধা হয় তাহলে স্মৃতির সমস্যা হতে পারে, যে ভুলে যাচ্ছি। তারপরে আমরা বলি যে ওবেসিটি, যাদের অতিরিক্ত ওজন তাদের অনেক সময় দেখা যায় ভুলে যাওয়ার সমস্যাটা বেশি থাকে, যারা অ্যালকোহল বেশি পান করেন তাদের ভুলে যাওয়ার সমস্যা বেশি থাকে, নেশা যারা করেন তাদের ভুলে যাওয়ার সমস্যা বেশি থাকে। এবং আমরা শারীরিক কারণগুলোর মধ্যে আরও বেশ কিছু কারণ আছে, যেমন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বা বি কমপ্লেক্স আমরা বলি, অর্থাৎ এই ভিটামিনের যদি স্বল্পতা হয়, B12 বা এই B1 এগুলোর স্বল্পতা হলে আমাদের স্মৃতিশক্তিতে সমস্যা থাকতে পারে। শারীরিক আরও কিছু রোগ আছে, যেমন ডায়াবেটিস, এটা যদি ডায়াবেটিস কিন্তু স্মৃতিতে সমস্যা সৃষ্টি করে বা এই মেমোরিতে মেমোরি ইম্পেয়ারমেন্ট করতে পারে। হ্যাঁ আচ্ছা, আর আমরা যদি আরও কিছু রোগের কথা চিন্তা করি, যেমন যাদের ভুলে যাচ্ছে অবহেলা করছে বা বুঝছে না, এমন সময় দেখা যাচ্ছে যে পরবর্তীতে হঠাৎ আবিষ্কার হলো যে তার ব্রেইনে টিউমার হয়েছে বা এমন কোনো কিছু হয়েছে এই জাতীয়, যেগুলো তাহলেও কিন্তু অনেক সময় মানুষ ভুলে যায়। আচ্ছা, আর শারীরিক আরও কিছু কারণ আছে যেগুলোতে মানুষের ভুলে যাওয়ার সমস্যাটা বাড়তে পারে। শুনলে অবাক হবেন, কিছু কিছু ওষুধও কিন্তু স্মৃতিশক্তিতে ঝামেলা পাকায়। হ্যাঁ, যেমন অবাক হবেন, অ্যাসিডিটির ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধ যেগুলো আমরা মুড়ি মুরকির মতো খাই, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, সিমেটিডিন, এরকম বেশ কিছু ওষুধ আছে যেগুলো দীর্ঘমেয়াদী খেলে অনেক সময় স্মৃতির সমস্যা হতে পারে। কিন্তু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, অর্থাৎ চুলকানির জন্য বা অ্যালার্জির জন্য বা সর্দি হাঁচি ইত্যাদির জন্য যে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আছে সেগুলো খেলেও কিন্তু দীর্ঘমেয়াদী খেলে অনেক সময় দেখা যায় ভুলে যায় মানুষ। ঘুমের ওষুধ, দিনের পর দিন, মাসের পর মাস যারা ঘুমের ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু এই ঘুমের ওষুধে স্মৃতিশক্তির সমস্যা হতে পারে। কিছু কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় বা অ্যান্টিসাইকোটিক জাতীয় ওষুধ আছে যেগুলোতেও কিন্তু এই এই স্মৃতির সমস্যা দেখা দিতে পারে। সো নানা কারণ আছে এই ভুলে যাওয়ার জন্য, সেগুলো আপনাকে আসলে আমরা একজন যখন পেশেন্ট আসে আমরা অনেক কিছু বিচার বিবেচনা করে তারপরে কিন্তু আমরা তাকে চিকিৎসার পথে আগাই, যে তাকে ওষুধ দিতে হবে নাকি তাকে কাউন্সেলিং করতে হবে নাকি তাকে কোনো টেস্ট করতে হবে, এগুলো বিচার বিবেচনা করে। আমরা হরমোনের সমস্যার কথা বলেছি, এছাড়া হেড ইনজুরি বা হেড ট্রমা, যদি মাথায় আঘাতগ্রস্ত হয় কোনো কারণে কোনো মানুষ, তাহলে ব্রেনের নির্দিষ্ট জায়গায় যদি আঘাত হয়, আঘাত লাগে, তাহলে কিন্তু এই ভুলে যাওয়ার সমস্যাটা হতে পারে। যাদের স্লিপ ডিস্টারবেন্স আছে বা ইনসমনিয়া প্রবলেম আছে বা ঘুমের সমস্যা আছে, ঠিকমতো ঘুমান না বা ঘুমের অসুবিধা, তাদের কিন্তু এই ভুলে যাওয়ার সমস্যা হয় আমরা দেখেছি। আচ্ছা, এবার যদি আমরা একটু শারীরিক কারণ থেকে একটু মানসিক কারণের দিকে আসি, আচ্ছা ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে চিনি, যারা অতিরিক্ত কার্বোহাইড্রেট খান, অতিরিক্ত চিনি খান, তাদের কিন্তু দেখা যায় যে ভুলে যাওয়ার প্রবণতা বেশি। হ্যাঁ, তাহলে আমরা আবার একটু যদি মানসিক কারণের দিকে আসি, মানসিক বেশ কিছু কারণে এই ভুলে যাওয়ার সমস্যাটা হতে পারে। যেমন যারা খুব বেশি চাপে থাকেন বা স্ট্রেসে থাকেন বা স্ট্রেসে ভুগছেন, তারা কিন্তু এই ভুলে যাওয়ার কমপ্লেন করেন মনোরোগ বিশেষজ্ঞ বা মনোরোগ চিকিৎসকের কাছে এসে, বুঝেন না, অনেক সময় মনোরোগ চিকিৎসকের কাছে যান না, অন্য কোনো ডিসিপ্লিনে কারোর কাছে যান যে আমি তো ভুলে যাচ্ছি ব্রেনের কোনো বড় সমস্যা কিনা, ব্রেনের নার্ভগুলো বোধহয় ড্যামেজ হয়ে গেছে, ব্রেনের নার্ভে বোধহয় কোনো বড় সমস্যা হয়ে গেছে, কিন্তু স্ট্রেস থেকে এমন হতে পারে। এবং আপনারা জানবেন যে আসলে স্ট্রেস থেকে কিন্তু দীর্ঘ সময় যারা স্ট্রেসে থাকে তাদের কিন্তু ব্রেনের উপরে চাপ পড়ে বা ব্রেনের যে নার্ভগুলো আছে সেগুলোর উপরে, নিউরনগুলো আছে বা সেলগুলো আছে সেগুলোর উপরে চাপ পড়ে কিন্তু। আচ্ছা, আর যারা ডিপ্রেশনে ভুগছেন,
মন মরা, অশান্তি, নির্জীব ভাব কিছুই ভালো লাগে না, তাদের দেখা যায় মনোযোগ কমে যায়, তাদের কিন্তু এই ভুলে যাওয়ার সমস্যা হতে পারে। যারা অ্যাংজাইটিতে আছেন, সবসময় ভয় ভয় ভাব, টেনশন টেনশন ভাব, এই বুঝি মৃত্যু হবে, এই বুঝি কোনো খারাপ সংবাদ আসবে, শব্দ শুনলে বিরক্ত লাগে, তাদেরও কিন্তু মনোযোগের সমস্যা থাকে এবং ভুলে যাওয়ার সমস্যা আমরা পাই। আরেকটি আরও বেশ কিছু সমস্যা আছে, যেমন কনভার্সন ডিসঅর্ডার বলি আমরা। হ্যাঁ, হঠাৎ করে একদিন ধরে, আজকে কালকে একটি মানে একটি ঝগড়াঝাটি বা ঝামেলা বা কোনো একটা কিছু হয়েছে, হঠাৎ করে একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে চিনছে না, বলছে যে এ তো আমার ভাই। হঠাৎ করে বাবা মাকে চিনছে না, বলছে যে এরা আমার অন্য কোনো একটি বাসা থেকে এসেছে, এরা আমার পরিবারের কেউ না। এমন হঠাৎ করে হচ্ছে, যেগুলোকে আমরা বলি ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া। হ্যাঁ, হঠাৎ মানসিক চাপের কারণে হঠাৎ করে সব কিছু ভুলে যায়, যেই চাপটা হয়তো বা অ্যাকিউট হঠাৎ করে কিছু হয়েছে, ঝগড়াঝাটি, মন খারাপ, অশান্তি, বনি বনানা হওয়া, হঠাৎ করে কিছু হয়েছে, যেই চাপটা না নিতে পেরে সেই ভুলে যাওয়ার মাধ্যমে চাপ কমাতে চাচ্ছে। এটা যে সে ইচ্ছা করে তা না, মনের অজান্তেই এমন কিছু সিমটম বা রিয়াকশান অনেক সময় দেখা যায়, এটাকে আমরা বলি কনভার্সন ডিসঅর্ডার। হ্যাঁ, তো মানসিক এই কারণগুলোতেও কিন্তু ভুলে যায় মানুষ। তো অর্থাৎ অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস এগুলোই বারে বারে কিন্তু উঠে আসছে। সো এই যে ভুলে যাওয়াকে কিন্তু আপনি, আমরা তো প্রায়শই ভুলে যাই, তাই না? হুট করে কোথায় আমরা মানিব্যাগটা রেখেছি, কোথায় আমরা চাবিটা রেখেছি, অনেক সময় আমরা খুঁজে পাই না। তাই বলে কি আমরা সবসময় ডাক্তারের কাছে দৌড়াবো, এই আজকে আমি চাবি খুঁজে পাইনি ডাক্তারের কাছে যাবো, আজকে মানিব্যাগটা পাইনি ডাক্তারের কাছে ঘুরে আসি একটু? বিষয়টা তো আসলে মোটেই তা না, আপনারা সবাই জানেন এবং আমরাও তো অবশ্যই সেই বিষয়গুলোকেই সতর্ক করছি বা আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি। যখন আপনার ডে টু ডে লাইফ ইম্পেয়ারমেন্ট হবে, যখন প্রতিদিন এইটার জন্য অনেক সময় দেখা যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে রীতিমতো, আপনি অফিস যেতে পারছেন না, আপনি বের হওয়ার আগে সমস্ত কিছু তোলপাড় করে ফেলছেন, মনে থাকছে না, অফিসে আপনার উচ্চতন কর্তৃপক্ষের কাছে বারবার জবাবদিহি করতে হচ্ছে, আপনি কাজ ভুলে যাচ্ছেন, আপনি ফাইলপত্র কোথায় রাখেন ভুলে যাচ্ছেন, দেরি হয়ে যাচ্ছে এই কাজগুলোর জন্য, এরকম হচ্ছে, যদি এগুলো হয় যে আপনার সামাজিক, আপনার পারিবারিক, আপনার পেশাগত ক্ষেত্রে এবং আপনার পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যদি এটি প্রায়শই সমস্যা সৃষ্টি করতে থাকে বা এটি আপনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, বা আপনার এবং আপনার আশপাশের মানুষের জন্য এই ভুলে যাওয়ার সমস্যাটা যদি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হইবে যে এটি কেন, এটার কারণটা আসলে নির্ণয় করার জন্য। যারা বয়স্ক মানুষ আছেন, আফটার 65 একটা বিশেষ রোগ হয় যেটাকে আমরা বলি যে ডিমেনশিয়া। সবারই যে হবে তা না, অনেকেরই এমন হয়ে থাকে। ডিমেনশিয়া মানে তখন আসলে দেখা যায় যে ব্রেইনের ভিতরে কিছু কেমিক্যালস থাকে যেগুলো কমে যায় এবং সহজ ভাষা যদি আমরা বলতে পারি যে নার্ভগুলো ক্ষয় হয়ে যায় বা ব্রেইনের সেলগুলো ক্ষয় হয়ে যায় বা ব্রেইনটা আকারে ছোট হয়ে আসে। তো সেরকম হলে অনেক বয়স্ক মানুষ আছেন যারা খুব অসুবিধায় থাকেন, তাদের ফ্যামিলি মেম্বাররা ডিমেনশিয়ার পেশেন্টদের নিয়ে অনেক বেশি ভোগান্তিতে থাকেন। কী হয়, যেমন ধরেন নামাজ পড়ার পরে বলছে যে আমি নামাজ পড়িনি, খাবার দিয়েছে, খাবার দেওয়ার পরে বলছে যে আমাকে তো ওরা খাবার দেয়নি, একটি কাজ বারবার করছে, অথবা খুব ফ্যামিলিয়ার পরিচিত জায়গায় যেও আবার ঠিক নিজের বাসায় ফিরে আসতে পারছে না, বাসা থেকে একটু সামনে গেলেও রাস্তা হারিয়ে ফেলেছে, বা অনেকে আছেন যে মানে হারিয়ে যান এবং খুঁজে পাওয়া যায় না, পেপারে বিজ্ঞপ্তি দিতে হয়, মাইকিং করতে হয়, এমনি ভুলে যাওয়ার, গতকাল রাতে কী খেয়েছেন মনে করতে পারবেন না, এমন শর্ট টার্ম মেমোরিটা ইউজুয়ালি প্রথমে লস হয়, পরবর্তীতে মানে লং টার্ম দীর্ঘ অনেক আগেকার কথা হয়তো বা মনে থাকে, কিন্তু ছোটো ছোটো ঠিক কিছুদিন আগের ঘটনাগুলো ভুলে যান, এটা ডিমেনশিয়া রোগ বলে। সেই রোগেও কিন্তু অনেক সময় ভুলে যায়। সো সেই রোগেরও আমরা চিকিৎসা করাটা আসলে ডিফিকাল্ট, হয়তো বা কিছু কিছু উপসর্গ বুঝে কিছু কিছু ট্রিটমেন্ট করা যায় সেই রোগে, এবং ওই রোগে অনেক কমপ্লিকেশন হয়, তাদেরকে আসলে পরিচিতজনদের সান্নিধ্যে রাখতে হয়, পরিচিত এনভায়রনমেন্টে রাখতে হয়, এবং এই ডিমেনশিয়া রোগের সঠিক কারণ আসলে খুঁজে বের করা মুশকিল। তবে অনেক রকমের কারণ আছে যেগুলো এখানে আলোচনা করতে চাই না, ট্রমা বা আঘাত থেকে শুরু করে, ইনফেকশন থেকে শুরু করে, ওই যেগুলো আগেও আলোচনা করেছে, ভিটামিন ডেফিসিয়েন্সি, খাদ্যাভ্যাস এবং জেনেটিক কিছু কারণ আছে, এগুলো আসলে অনেক কিছু আসলে ডিমেনশিয়া রোগের কারণ হিসেবে আমরা কিন্তু আসলে বলতে পারি। তো ডিমেনশিয়া একটি ভুলে যাওয়া অন্যতম একটি রোগ যেখানে মানুষ ভুলে যায়। সো ভুলে যাওয়া মানে কিন্তু ডিমেনশিয়া, এটা হয় আফটার 65, মনে রাখতে হবে। আশা করছি এই ভুলে যাওয়া নিয়ে যারা অনেক বেশি চিন্তিত তাদের চিন্তার একটু হলেও অবসান হবে, যে ভুলে যাওয়ার কারণগুলো অন্তত আপনারা জানতে পারলেন, এবং এইটার থেকে আমার মনে হয় আপনারা নিজেরাই ডায়াগনোসিস করে ফেলতে পারবেন যে আপনার ভুলে যাওয়ার কারণটা আসলে
কী? তাহলে এই ভুলে যাওয়া তো গেল, কিন্তু আমরা স্মৃতিকে কীভাবে বাড়াবো, স্মৃতিকে কীভাবে সংরক্ষণ করতে পারি, কীভাবে ভুলে যাওয়ার রোধ করতে পারি, কী কী প্র্যাকটিস করলে বা কী কী খেলে আমাদের স্মৃতিশক্তি বাড়তে পারে, এইটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো আশা করছি। এটা আমার আশা আছে পরবর্তীতে যে কোনো একটি সময় করবো, আপনারা চোখ রাখবেন, পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।